নজনের সংসারের চালিকা শক্তি। বঙ্গবাসী কলেজ থেকে বিকম পাশের পর টিউশন পড়িয়ে রুজি রোজগার রোজগারের কঠিন জীবনযাত্রা কিন্তু তাতে ভাঁটা পড়েনি পরোপকারে অপরের বিপদে আপদে ঝাঁপিয়ে পড়ার জন্যই এলাকায় জনপ্রিয় গুড্ডু গুড্ডু আমিনুল ইসলামের ডাকনাম স্থানীয় বাসিন্দাদের দাবি শিশু চুরিতে বিপাকে পড়া বাবা মার সাহায্যে ঝাঁপিয়ে পড়া কিংবা এলাকায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে লড়াই সবেতেই সবার আগে থাকত আমিনুল দু হাজার জানুয়ারি এই আমিনুলের সঙ্গেই পরিচয় হয়েছিল শেখ ওয়াসিম ও তার স্ত্রী ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু হারিয়ে তখন দিশে হারাই দম্পতি সেই সময় তাদের পাশে দাঁড়িয়েছিলেন আমিনুল থানায় নিয়ে যাওয়া থেকে শুরু করে শিশু খোঁজা প্রতিটি মুহূর্তে পাশে থাকা আমিনুলের এই মর্মান্তিক পরিণতিতে শোকাহত ওয়াসিম ফতিমা চাইছেন ইনসাফ পাক আমিনুল ভাই তো বাড়ির সবচেয়ে বেশি রোজগারে সন্তানকে হারিয়ে আজ বিপন্ন আমিনুলের পরিবার কিন্তু তার চেয়েও বেশি বিপন্ন সেই মানুষজন যাঁদের বিপদে একসময় ছুটে যেতেন সাঁত্রিশ বছরের এই প্রতিবাদী যুবক নিমাই পান্ডা এবিপি আনন্দ কলকাতা